নমস্কার, কেমন আছো তোমরা সবাই? এখন আমি আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম আমরা কিছু জায়গায় ট্রাভেল করব, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো আজ থেকে সেটা শুরু। কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট আছে, তো আমরা লাঞ্চ করে আসিনি বাড়ি থেকে। তো আমরা প্রথমে লাঞ্চ করব, তার আগে তোমাদেরকে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা ঘুরে দেখাই। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কেমন এখন থেকে যেখানে যেখানে ঘুরব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। লেটস গো। লাঞ্চে নিয়েছি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস, কারণ পাপানের বার্গার খুবই পছন্দের। এবার আমরা আমাদের গেটের সামনে চলে এসেছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা গেটের কাছে চলে এসেছি। আমাদের গেট নাম্বার হলো 108। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছাড়বে। একটা ফুটবলের সময় ফ্লাইট ছিল, সেখান থেকে ডিলে করে ওরা এখন প্রথমে 6:15 বলল, এখন বলছি 6:45। 6:15 বাজছে, এখনো বোর্ডিং এর কোনো। তো ফাইনালি অনেক দেরির পরে এবার আমরা ফ্লাইটে উঠব, প্রায় সন্ধে হবে হবে। আমরা ল্যান্ড করে গেছি, এখন এবারে আমরা এয়ারপোর্ট থেকে বেরোব। ভালো মনে হচ্ছে, খুব একটা গরম নেই, খুব বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। পাপান খুব হ্যাপি, অনেকদিন পরে হলিডেতে এসে। বাবু, হাউ ওয়াজ দ্য ফ্লাইট? এয়ারপোর্টটা খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট। আমাদের ব্যাগ হয়ে নেওয়া হয়ে গেছে। সামনে যে ইয়েলো কালারের স্টলটা দেখছো, ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে নেব। আমরা হোটেলে চলে এসেছি আর ফ্রেশ হয়ে ডিনারও করে নিয়েছি। তো খুব টায়ার্ড, কিন্তু পাপান এসেই ফ্রেশ হয়ে ডিনার করে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। আই ফিল ফ্রেশ টু খানা। তো তোমরা দেখলে পাপান এখন পেন্টিং করা শুরু করেছে। আমরা সবাই খুব টায়ার্ড, কিন্তু পাপান এখনও টায়ার্ড হয়নি, ও একটু পেন্টিং করছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কাল থেকে মাইসোর ঘোরা শুরু করব, সাথে সাথে তোমাদেরকেও দেখাবো মাইসোরে কী কী ঘুরলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আশা করছি কাল থেকে ব্লগগুলো আরও ভালো লাগবে তোমাদের, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, গুড নাইট।